প্রতি বছর কোটি কোটি মুসলমান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকার মাধ্যমে রোজা রাখেন। গত কয়েক বছর ধরে উত্তর গোলার্ধের দেশগুলোতে রোজা পড়েছে গ্রীষ্মকালে, ফলে এসব দেশের মুসলিমদের রোজা রাখতে হচ্ছে গরমের মধ্যে অনেক দীর্ঘ সময় ধরে। কিন্তু মুসলিমরা যে এক মাস ধরে রোজা রাখেন, সেটা তাদের শরীরে কি প্রভাব ফেলে? শেষবার খাবার খাওয়ার পর আজ ঘন্টা পার না হওয়া পর্যন্ত মানুষের শরীরে সেই অর্থে উপোস বা রোজার প্রভাব পড়ে না। আমরা যে খাবার খাই পাকস্থলীতে, তা পুরোপুরি হজম হতে এবং এর পুষ্টি শোষণ করতে অন্তত 8 ঘন্টা সময় নেয় শরীর। যখন এই খাদ্য পুরোপুরি হজম হয়ে যায়, তখন আমাদের শরীর যকৃত এবং মাংসপেশিতে সঞ্চিত থাকে যে গ্লুকোজ, সেটা থেকে শক্তি নেয়ার চেষ্টা করে। শরীর যখন এই চর্বি খরচ করতে শুরু করে, তা আমাদের ওজন কমাতে সাহায্য করে। এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। তবে যেহেতু রক্তে সুগার বা শর্করার মাত্রা কমে যায়, সে কারণে হয়তো কিছুটা দুর্বল এবং ঝিমুনির ভাব আসতে পারে। এছাড়া কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব বা নিঃশ্বাসে দুর্গন্ধ হতে পারে। এই সময়টাতেই আসলে শরীরে সবচেয়ে বেশি ক্ষুধা লাগে। প্রথম কয়েকদিনের পর শরীর যখন রোজায় অভ্যস্ত হয়ে ওঠে, তখন শরীরে চর্বি গলে গিয়ে তা রক্তের শর্করায় পরিণত হয়। কিন্তু রোজার সময় দিনের বেলায় যেহেতু আপনি কিছুই খেতে বা পান করতে পারছেন না, তাই রোজা ভাঙার পর অবশ্যই আপনাকে সেটার ঘাটতি পূরণের জন্য প্রচুর পানি পান করতে হবে। নইলে আপনি মারাত্মক পানি শূন্যতায় আক্রান্ত হতে পারেন, বিশেষ করে গরমের দিনে যদি শরীরে ঘাম হয়। আর যে খাবার আপনি খাবেন সেটাতেও যথেষ্ট শক্তিদায়ক খাবার থাকতে হবে, যেমন কার্বোহাইড্রেট বা শর্করা এবং চর্বি। একটা ভারসাম্যপূর্ণ খাবার খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সব ধরনের পুষ্টি, প্রোটিন বা আমিষ, লবণ এবং পানি থাকবে। এই পর্যায়ে এসে আপনার শরীর এবং মনে ভালো লাগা তৈরি হয়, কারণ তখন রোজার সঙ্গে শরীর মানিয়ে নিতে শুরু করে। ক্যামব্রিজের এডেনব্রুকস হাসপাতালের অ্যানাস্থেশিয়া অ্যান্ড ইন্টেন্সিভ কেয়ার মেডিসিনের কনসালট্যান্ট ডক্টর রাজিন মাহরুফ বলেন, এর অন্যান্য সুফলও রয়েছে। সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমতো করতে পারে না, যেমন শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে না। কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি, তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী, এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে। রমজান মাসের দ্বিতীয়ার্ধে আপনার শরীর কিন্তু পুরোপুরি রোজার সঙ্গে মানিয়ে নেবে। আপনার শরীরের পাচকতন্ত্র, যকৃত, কিডনি এবং দেহত্বক এখন এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাবে। সেখান থেকে সব দূষিত বস্তু বেরিয়ে আপনার শরীর যেন শুদ্ধ হয়ে উঠবে। ডক্টর মাহরুফ বলেন, এ সময় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কর্মক্ষমতা ফিরে পাবে। আপনার স্মৃতি এবং মনোযোগের উন্নতি হবে এবং আপনি যেন শরীরে অনেক শক্তি পাবেন। শরীরে শক্তি যোগানোর জন্য আপনার আমিষের উপর নির্ভরশীল হওয়া ঠিক হবে না। যখন আপনার শরীর ক্ষুধার্ত থাকছে, তখন এটি শক্তির জন্য দেহের মাংসপেশিকে ব্যবহার করছে এবং এটি ঘটে যখন একটানা বহুদিন বা কয়েক সপ্তাহ ধরে আপনি উপোস থাকছেন বা রোজা রাখছেন। যেহেতু রোজার সময় কেবল দিনের বেলাতেই আপনাকে না খেয়ে থাকতে হয়, তাই আমাদের শরীরের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট খাবার এবং তরল বা পানীয় গ্রহণের সুযোগ থাকছে রোজা ভাঙার পর। এটি আমাদের মাংসপেশিকে রক্ষা করছে এবং একই সঙ্গে আমাদের আবার ওজন কমাতেও সাহায্য করছে। ডক্টর মাহরুফ বলেন, অবশ্যই, তবে একটা ব্যাপার আছে, রোজা রাখা শরীরের জন্য ভালো, কারণ আমরা কি খাই এবং কখন খাই সেটার উপর আমাদের মনোযোগ দিতে সাহায্য করে। এক মাসের রোজা রাখা হয়তো ভালো, কিন্তু একটানা রোজা রেখে যাওয়ার পরামর্শ দেয়া যাবে না। তিনি বলেন, শরীরের ওজন কমানোর জন্য একটানা রোজা রাখা কোনো উপায় হতে পারে না, কারণ একটা সময় আপনার শরীর চর্বি গলিয়ে তা শক্তিতে পরিণত করার কাজ বন্ধ করে দেবে। তখন এটি শক্তির জন্য নির্ভর করবে মাংসপেশির ওপর। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ আপনার শরীর তখন ক্ষুধায় ভুগবে। ডক্টর মাহরুফের পরামর্শ হচ্ছে, রমজান মাসের পর মাঝে মধ্যে অন্য ধরনের উপোস করা যেতে পারে, যেমন 5-2 ডায়েট,
অর্থাৎ পাঁচ দিন কম খেয়ে দুদিন ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, যেখানে কয়েকদিন রোজা রেখে আবার স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া দাওয়া করা যেতে পারে।